করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে টার্গেটেড ইমেল লিস্ট বের করা। আপনি যার কাছে ইমেলটা সেন্ড করতে যাচ্ছেন সে আপনার টার্গেটেড অডিয়েন্স হতে হবে। ধরে নিন আমরা একটা কসমেটিক্সের প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, তো আমরা এমন কাউকে পাঠাবো যারা কসমেটিক্সের প্রতি ইন্টারেস্টেড, কিন্তু সে যদি গ্যাজেট বা টেকনোলজি সম্বন্ধে ইন্টারেস্টেড হয়ে থাকে সে কিন্তু আমাদের প্রোডাক্টটা নিতে ইন্টারেস্টেড হবে না। এই কারণে প্রথমত টার্গেটেড ইমেল লিস্ট বিল্ড করার জন্য আমাদের যে যে প্রক্রিয়াগুলো দরকার সেই সব প্রক্রিয়া আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি এফএস তাহমিনা। আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে টার্গেটেড ইমেল লিস্ট বের করা হয়। তো সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। ইমেল মার্কেটিং করার জন্য আমাদের প্রথমত যে ইমেল লিস্ট বিল্ড করতে হবে সেই ইমেলগুলো আমরা কীভাবে কালেক্ট করব সেগুলো আজকে আমরা দেখব। তো ইমেল কালেক্ট করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারি। আমি গত ভিডিওতে আপনাদের 5টা ওয়েবসাইট দেখিয়েছিলাম, আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন, তবে asender.net আমার মনে হয়েছে যেটা সবচাইতে সুবিধাজনক। তাছাড়া আপনি মেলচিম থেকেও কিন্তু সার্ভিস নিতে পারেন। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে sender.net থেকে আমরা কিভাবে ইমেল কালেক্ট করব। সেজন্য আমরা গুগলে sender.net লিখলে এই ওয়েবসাইটটা চলে আসবে, এখান থেকে গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ফর্ম চলে আসছে, এখানে আপনার ইওর কোম্পানি অথবা অর্গানাইজেশন নেম এখানে আপনি দিতে পারেন, অথবা আপনার নামটাও কিন্তু দিতে পারেন যদি আপনার নামে কোনো বিজনেস থাকে। আর এখানে আপনি আপনার বিজনেস ইমেলটা দিবেন। এবং এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। আচ্ছা, পাসওয়ার্ড 2 উইক দেখাচ্ছে। আমরা এটা দিলাম, পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম, এখন রেজিস্টার করব। আচ্ছা, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে নাম দিয়ে, মানে আপনার নাম কি ওয়েবসাইট যদি থাকে তাহলে সেটা করে নিতে পারেন। তো আমি এখানে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আর এখানে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ইউআরএলটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আপনার ওয়েবসাইট যদি না থাকে, আপনার যদি কোনো ফাইবারে বা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু সেই লিঙ্কটাও এখানে দিতে পারবেন। তারপরে নেক্সটে ক্লিক করব। মাস্ট বি 3 ক্যারেক্টার্স। আচ্ছা, প্রথম নামটা আপনার অ্যাটলিস্ট 3টা ক্যারেক্টার হতে হবে। আমার এখানে 2টা আছে, এজন্য তারা দেখাচ্ছে না। এটা যে শো করার জন্য আপনার প্রোফাইলে যে শো হবে নামটা, সেই নামটা আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। আচ্ছা, এখানে অ্যাড্রেস চাচ্ছে, আপনি এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে সবকিছু ফিল আপ করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। দেখেন এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখানে আমাদের কি করতে হবে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেটা ভেরিফাই করতে হবে। তার আগে আমি একটা কাজ করছি, আমার ইমেলে লগ ইন করে নিচ্ছি। আপনি যে ইমেলটা এখানে দিবেন সেই ইমেলে আপনি লগ ইন করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, লগ ইন করে নিয়েছি। যে দেখেন একটা ইমেল কিন্তু চলে আসছে। এখানে আমাদের কি করতে হবে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। দেখেন আমাদের ইমেলটাও কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, অথরাইজ ইওর ইমেল সেন্ডিং ডোমেইন। তো অথরাইজ ডোমেইনে যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে ডোমেইনের ঝামেলা দিলাম, দেখি কি হয়। আপনাদের জাস্ট ডোমেইনটা কোনো আগে https ইমেলটা দিবেন।
আচ্ছা, এখানে নিচ্ছে না কেন আমি ঠিক বুঝতে পারছি না। ক্যান্সেল করে দিই আপাতত, না করি, কারণ এখন আমরা তেমন কিছু করব না, কোনো ক্যাম্পেইনও করব না, জাস্ট এই দুইটা হলেই আপাতত চলবে, পরবর্তীতে এটা আপনারা করে নিতে পারবেন। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, সেটিংস অপশনে যেয়ে দেখি। আচ্ছা, সেটিংস অপশনে সবকিছু মোটামুটি ঠিক আছে, এখানেও সবকিছু নিয়ে নিয়েছে ইনফরমেশন। ডোমেইন ডোমেইন আপনি দিতে পারেন। আচ্ছা, বিলিং অপশনটা আমরা একটু দেখে আসি। আমরা এখানে কিন্তু 2500 পর্যন্ত অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পেতে পারবো, এ ফ্রি, আমাদের যে ফ্রি ভার্সন আছে সেটাতেই আমরা পেতে পারবো। আমরা যদি আরও বেশি চাই তাহলে এখান থেকে আমরা আপগ্রেড করে নেব। আপনাদের যদি আপাতত ডোমেইনটা আপনারা অথরাইজ না করতে চান, তারপরেও কিন্তু আপনারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন। এক্ষেত্রে এই যে ইম্পোর্ট ইউর কন্ট্যাক্ট, এখানে যাবেন, অ্যাড কন্ট্যাক্টে যাবেন, এখান থেকে এই যে ইম্পোর্ট ফ্রম এ ফাইল, আপনার আগে থেকে যদি ইমেল লিস্টটা করা থাকে সেই ফাইলটা এখান থেকে ইম্পোর্ট দিবেন। ইম্পোর্ট দিলে কিন্তু সাথে সাথে আপনার এরকম একটা লিস্ট চলে আসবে, যেখানে আপনি সবগুলো ইমেল একসাথে পাবেন। এখন আমরা দেখি যে আমরা কিভাবে গুগল থেকে ইমেলটা কালেক্ট করতে পারি। আমরা সর্বপ্রথম চলে যাব গুগলে। এখন যাওয়ার পর আপনাকে দেখতে হবে যে আপনার নিশ কি এবং আপনি কোন দেশের ইমেল চাচ্ছেন। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, তখন আপনাকে কি করতে হবে, প্রথমেই দিতে হবে এই কোটেশন মার্কটা। কোটেশন মার্ক দিয়ে আমরা দিব @gmail.com। যদি আমরা জিমেল নিতে চাই, যদি ইয়াহু বা ওয়াইমেল নিতে চাই, তখন কিন্তু এখানে ওয়াইমেল দিতে হবে। দিয়ে আমরা কোটেশন মার্কটা আবার দিয়ে দিব, দিয়ে স্পেস দিয়ে এখানে আমরা কান্ট্রি। আমরা আবার ডাবল কোটেশন দিয়ে এখানে আমাদের নিশ বা স্কিল লিখব। যদি এরকম হয় যে আমরা ইউএস এর যারা ডক্টর আছে তাদের ইমেল চাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব ডক্টর। যদি আমরা টিচারে চাই তাহলে আমরা লিখব টিচার। তো এগুলো হচ্ছে স্কিল। অথবা আমরা যদি চাই যে ওখানকার আমরা গ্রাফিক ডিজাইনারদের হচ্ছে ইমেল অ্যাড্রেস নিব, তাহলে আমরা এখানে লিখব গ্রাফিক ডিজাইনার, আপনারা যেটা চাচ্ছেন। তো ফর্মুলা হচ্ছে এটাই, @gmail.com দিয়ে তারপর আপনি এখানে কান্ট্রি দিবেন, আপনি কোন কান্ট্রি থেকে যাচ্ছেন এবং আপনি কোন স্কিলের বা কোন ধরনের লোকের জিমেল চাচ্ছেন। এখানে যদি আপনি কোনো কোম্পানির জিমেল চান তাহলে এখানে কোম্পানির নামটা উল্লেখ করবেন, তারপর আমরা এন্টার দিয়ে দিব। এখন দেখেন এখানে অনেকগুলো রেজাল্ট চলে আসছে, 10টা। আমরা যদি চাই যে এখানে আরো বেশি রেজাল্ট আসবে, তখন আমরা কি করব, এই টুলস থেকে এই যে এনি টাইম, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো যে আমরা যদি যে কোনো সময় রেজাল্ট চাই, বা যদি গত 1 ঘন্টা আগে যে ব্লগগুলো আসছে বা যে রেজাল্ট সেগুলো চাই, অথবা যদি আমরা 1 উইকের চাই অথবা 1 মাসের চাই, তাহলে সবগুলোই আসবে। আমরা এখানে এনি টাইমে রাখবো। আর এখানে যে অল রেজাল্ট, এখানে ক্লিক করে আমরা দেখবো যে এখানে কতগুলো রেজাল্ট আসে। এখানে যেহেতু আমরা 10টা রেজাল্ট দেখতে চাচ্ছি, আমরা যদি চাই যে 10টা না, আমরা আরো বেশি রেজাল্ট দেখতে চাই, তাহলে আমরা কি করব, এই যে উপরে ডান পাশে সেটিংস অপশন আছে, এই সেটিংস থেকে আমরা চলে যাব সার্চ সেটিংস এ। এখানে যাওয়ার পর এই যে দেখেন রেজাল্ট পার পেজ, এখানে 10টা করে দেখাচ্ছে। যদি আমরা চাই যে একবারে 100টা হবে, তাহলে এটা 100টা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ এ ক্লিক করব। ওকে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের 100টা রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, এরকম করে আমরা সেটিংটা চেঞ্জ করে নিব। এখন এখানে যে প্রত্যেকটা ইমেল আছে, আমরা কি প্রত্যেকটা লিংকে যে যে দেখবো না, এই আমাদের এখানে কয়টা ইমেল আছে বা এখান থেকে ইমেল কালেক্ট করার জন্য আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে একটা এক্সটেনশন চুজ করব। এটা হচ্ছে ইমেল হান্টার, ইমেল হান্টার ক্রোম এক্সটেনশন, এটা লিখলেই চলে আসবে। আচ্ছা, এখানে ক্লিক করলে এই যে এখানে কি আছে, অ্যাড টু ক্রোম, আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম করে দিব, অ্যাড এক্সটেনশন দিব। এখানে এই যে চলে আসছে ইমেল হান্টার, এটাকে আমরা পিন করে দিলাম। এই দুইটা ট্যাব কেটে দিচ্ছি।
এখন দেখেন এই যে এই পেজে আসার পর আমরা যখন এই ইমেল হান্টারে এতে ক্লিক করব তখন কিন্তু এই যে দেখেন চলে আসছে যে এখানে কতগুলা ইমেল আছে, যে কয়টা ইমেল আছে আমরা সবগুলো নিয়ে কি করব একটা এক্সেল শিট ওপেন করে সেখানে আমরা তো এরকম করে আমরা আরো ইমেল কালেক্ট করতে পারি। আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, আমরা এটার এক্সটেনশন নিব না। এখানে দেখেন এ ফ্রি অনলাইন টুল টু এক্সট্রাক্ট ইমেল অ্যাড্রেসেস ফ্রম দ্য টেক্সট কন্টেন্ট। আপনার কাছে যদি টেক্সট কন্টেন্ট থাকে ওখান থেকে আপনার ইমেল কতগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনার এক্সট্রাক্ট করে দিবে। ধরেন আপনি কোনো ব্লগে যদি যান, তো আমরা যদি এভাবে লিখি গ্রাফিক ডিজাইন টিপস অ্যান্ড ট্রিক্স, এটাতে গেলাম, যে কোনো একটা র্যান্ডম একটা ওয়েবসাইটে আমরা যাব, এখান থেকে ধরেন যে কোনো একটা টেক্সট আপনি নেবেন বা আপনি চাচ্ছেন যে এখান থেকে কোনো ইমেল বের করতে, তখন এই যে কোনো একটা টেক্সট কপি করে এই যে এখানে ইমেল এক্সট্রাক্টরে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে এখানে এক্সট্রাক্ট ইমেল দিলেই কিন্তু আপনার ওই টেক্সটের মধ্যে কি কি ইমেল আছে, কোন কোন ইমেল আছে সেগুলো আপনার এখানে চলে আসবে। তা আমি দেখাচ্ছি না, যেহেতু আমি ইমেল হান্টার থেকেই সহজে পেয়ে যাচ্ছি তো ওটার আর প্রয়োজন হচ্ছে না। তো আমরা যে এই ইমেলগুলো পেয়েছি এই ইমেলগুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট আছে কিনা সেটাও দেখতে হবে, কারণ অনেক সময় একটা ইমেলই বারবার আসে, তখন কি করতে হবে আমাদের সবগুলো সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করলাম, করার পর এখানে আমাদের একটা অপশন আছে যে ডুপ্লিকেট, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দিলে আপনার এখানে যদি কোনো ডুপ্লিকেট থাকে তাহলে সেই ডুপ্লিকেটটা এখানে শো করবে, তখন আপনি এটা ডিলিট করে ফেলতে পারবেন। আপাতত আমার এখানে কোনো ডুপ্লিকেট ইমেল নেই। এখন এই ইমেলগুলো সবগুলো কিন্তু ভ্যালিড নাও হতে পারে, এই ইমেলগুলো আমাদের ভেরিফাই করা দরকার হবে। তো ইমেল ভেরিফাই করার জন্য আমরা যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে leopathos.com। একটু প্রবলেম করছে, তো আরেকটা ওয়েবসাইট আছে আমরা ওটাতে যেয়ে দেখি, সুপার মেল ভ্যালিডেশন। সুপার মেল ভ্যালিডেটর, এই যে দেখেন এই ওয়েবসাইটটা চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা আমাদের যে মেল সেটা আসলে ভ্যালিড আছে কি নাই সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এই সুপার মেল ভ্যালিডেটরে আমরা যখন আরেকটু নিচে স্ক্রল করব তখন দেখেন আর ইউ রেডি টু ভ্যালিডেট ইউর ইমেল লিস্ট, এখানে ডাউনলোড অপশন আছে, আপনারা ডাউনলোড করবেন। করলে আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে, এই ডাউনলোড অপশন থেকে এখানে ক্লিক করে আপনারা সেই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এরকম একটা বক্স আসবে, ঠিক আছে? এই এরকম একটা বক্স আসলে আপনারা কি করবেন, ইম্পোর্ট সিএসভি, আপনার যদি সিএসভি ফাইল থাকে আপনি সেটা ইম্পোর্ট করবেন। তো আমরা এখানে যেটা ডাউনলোড করে রেখেছিলাম অনেকগুলো ইমেল, এটা আমরা আগে সেভ করে নেই। ধরেন আমরা ডেস্কটপে সেভ করলাম, কি লিখে ইমেল লিখে সেভ করলাম। সেভ করার পর এখন আমরা কি করব, এই যে এখানে এসে আমরা এটাকে সার্চ দিয়ে আপলোড করব। আচ্ছা, এখানে কোনো ইমেল পাই নাই, আমার হয়তো সেভ করতেই কোনো প্রবলেম হয়েছে, আমরা আরেকবার দেখছি। এখান থেকে সিএসভি ফরম্যাট আমরা খুঁজব,
আমরা ওখান থেকে সিএসভি ফাইলটা ফরম্যাট করেছিলাম, এর জন্য কিন্তু এখান থেকে আমরা এটা আপলোড করব। 50K ইমেলস লিমিট, এখান থেকে আমরা কি করব, একটা ইমেল নিব জাস্ট দেখানোর জন্য যে এটা ঝামেলা করছে। একটা ইমেলে নিয়ে ইম্পোর্ট টেক্সট দিয়ে আমরা এখান থেকে ইমেলটা দিব। যখনই আপনি আপনার ইমেল লিস্টগুলো এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে যে টোটাল ইমেল, প্রসেসড ইমেল, ভ্যালিড, ইনভ্যালিড, ক্যাচ সব আছে। যখন এখানে স্টার্ট ভ্যালিডেশন করবেন, তখন এখানে আপনার কয়টা ভ্যালিড ইমেল আছে, কোন কয়টা ইনভ্যালিড আছে সব এখানে শো করবে। তো এটা হচ্ছে এটা সিস্টেম। এখন আমরা দেখব যে আমরা তো একটা ফর্মুলা দেখেছিলাম, কোথায় যেন, এই যে এখানে। এখন আমরা যদি চাই যে আমরা টি শার্ট ডিজাইনের মার্কেটিং করব, তখন আমরা কি করব, তখন এরকম @gmail.com, কান্ট্রি, তারপর স্কিল, এটা দিলে কিন্তু হবে না। তখন আমাদের ফর্মুলাতে একটু চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা হচ্ছে, ধরেন আমরা টি স্প্রিং নিয়ে যদি করি, যে আমরা টি স্প্রিং এর কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছি, তখন কি করব, টি স্প্রিং টি শার্ট বায়ার, কারণ আমরা বায়ার খুঁজছি, বিক্রি করতে চাচ্ছি, এটা দিয়ে তারপরে আমাদের একটা প্লাস চিহ্ন দিতে হবে, দিয়ে আমাদের কান্ট্রি দিতে হবে, যে ইউকে যাচ্ছি নাকি ইউএসএ যাচ্ছি নাকি বাংলাদেশ যাচ্ছি, যেটাই দিব আমরা একটা কান্ট্রি দিব। দেওয়ার পর এখানে কি করব, এখানে এসে আমরা ডাবল কোটেশন দিব, দিয়ে @gmail.com। যদি ইয়াহুর মেল নিতে চাই তাহলে আমরা দিব @ymail.com। আমরা এন্টার দিব, দিলে এই যে টি স্প্রিং এর এটা বায়ার কারা কারা কিনতে চাচ্ছে ওইগুলো কিন্তু চলে আসবে। এখন অনেক সময় আমরা কি করি, আমরা কোনো নিশ নিয়ে কিন্তু কাজ করি, যেমন ডগ অথবা ক্যাট অথবা ফ্যাশন। তো এই টি স্প্রিং এর জায়গায় আমরা দিতে পারি ডগ টি শার্ট, অথবা আমরা দিতে পারি ফ্যাশন টি শার্ট। এটা দিলে ওই ফ্যাশন রিলেটেড যেগুলো আছে, যে ইমেলগুলো আছে আমাদের কাছে, কিন্তু সেই ইমেলগুলো চলে আসবে। দেখেন, ইমেল হান্টার থেকে আমরা কিন্তু এই ইমেলগুলো পেয়ে যাচ্ছি। তো এরকম করে আপনি অনেকগুলা বারবার সার্চ করে এখানে দেখবেন যে এখানে কয়টা পেজ আসে। অনেক সময় কিন্তু অনেক বেশি পেজও আসতে পারে, আবার কম পেজও আসতে পারে। এখানে আমরা 100টা করে রেজাল্ট দিলাম, 3টা পেজ আছে, মানে 300টা রেজাল্ট শো করছে। আপনি এই 300টাই নেবেন, নিয়ে এখান থেকে যে কয়টা ইমেল আসে ওই ইমেলগুলা দিয়ে আপনি হচ্ছে পরবর্তী কাজগুলো করতে পারবেন। এখন আপনি, আমরা অনেক সময় কিন্তু আবার অ্যামাজনের বায়ার খুঁজি, যে অ্যামাজনের বায়ার যদি খুঁজতে চাই তাহলে সেমই এই সরি ফ্যাশন টি শার্টের বদলে এখানে অ্যামাজন বায়ার দিতে পারেন, ইউএসএ দিতে পারেন, জিমেল দিতে পারেন। তো এই ফর্মুলাগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনার নিশ টার্গেটেড ইমেল লিস্ট আপনি কিন্তু বের করে ফেলতে পারেন। তারপরে আপনি কি করবেন, ওই ইমেল লিস্টগুলো দিয়ে সুন্দর করে মার্কেটিং করবেন।